দিনের মাথায় ফের বিলাসী গাড়িতে করে সর্বনাশা ড্রাগস পাচার করতে গিয়ে পাথারকান্দি সমষ্টির লোয়ারপোয়া ব্লকের বাজারিছড়া থানাধীন রাঙামাটিতে ধরা পড়ল প্রায় 8 কোটি টাকার সর্বনাশা হেরোইন জাতীয় ড্রাগস। এতে গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে স্থানীয় পুলিশ। জানা গেছে বুধবার দুপুরে রাঙামাটি এটি ক্যাম্পের ইনচার্জ জগদীশ চন্দ্র রাভা দলবল নিয়ে যখন নাকা চেকিং এ ব্যস্ত, ঠিক তখনই মিজোরামের আইজল থেকে TR01J3471 নম্বরের একটি বিলাসী বলেরো বাহন চেকিং পয়েন্টে এলে গাড়িটিকে সন্দেহের বশীভূতে আটকে রাখে পুলিশ। পরে খবর পেয়ে অকুস্থলে পৌঁছন করিমগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। পরে ওনার নেতৃত্বে গাড়িটি সার্চ করলে একটি গোপন খোপ থেকে 99 প্যাকেটে 1 কেজি 100 গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 8 কোটি টাকার মতো হবে বলে জানান ASP। এতে আটক করা হয় বলেরো চালককে, তার নাম রাজু আহমেদ, বয়স 27 বছর, পিতার নাম আহাদ মিয়া, বাড়ি ত্রিপুরার সিপাহী জেলার সোনামুড়া থানাধীন ঠাকুরমুড়া গ্রামে। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ধারায় মামলা হাতে নিয়েছে পুলিশ। এ কাণ্ডে বড়সড় একটি চক্র জড়িত বলে খবর পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে এই মুহূর্তে মুখ খুলতে নারাজ পুলিশ। বর্তমানে ধৃতকে বাজারিছড়া থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে বৃহস্পতিবার জেলা CGM আদালতে সোপার্দ করা হবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। প্রসঙ্গত উল্লেখ যে ড্রাগস ধরপাকড়ে গোটা দেশের মধ্যে অসমের নাম বর্তমানে প্রথম সারিতে অবস্থান করছে। এতে শীর্ষে উঠে এসেছে রাজ্যের বরাক উপত্যকার করিমগঞ্জ জেলা, কেননা সীমান্ত এই জেলার লাগোয়া রয়েছে বাংলাদেশ সহ অসম, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় রাজ্য। তাই মায়ানমার এবং বার্মা থেকে সহজে এসব রুটে সেফ জোন হিসেবে ব্যবহার করছে মাদক পাচারকারীরা। তবে প্রশাসনের রক্তচক্ষুতে তারা প্রায় প্রতিনিয়ত তাদের মৃগয়া চালাতে ব্যর্থ যাচ্ছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় ASP নেতৃত্বে সাদা পোশাকে একদল পুলিশ অনুরূপভাবে রাঙামাটি থেকে প্রায় 12 কোটি ড্রাগস সহ নিলাম বাজারের শামিল উদ্দিন নামে এক যুবককে পাকড়াও করে। পরে ধৃতের জবানবন্দির সূত্রে একদিনের মাথায় নিলামবাজার ধুবড়ি কাবল গ্রাম থেকে এতে জড়িত আরো দুজনকে পাকড়াও করে পুলিশ। বর্তমানে তারা সবাই জেল হাজতে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, জেলা ASP সহ অন্যান্য পুলিশের ঘন ঘন মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। ইনচার্জ জগদীশ রাভা, তেওঁলোকে ইয়াতে এটা নাকা চেক পইণ্টতে এখন সাসপেক্টেড ত্ৰিপুৰা গাড়ী দেখিলে। তাত ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ হ'ল TR01J3471। তো থৰ' চাৰ্জ কৰোঁতে আমি পিছত পিছপিনে চিক্ৰেট চেম্বাৰ পালোঁ, য'ত 99 চোপ কেচেছ অফ সাসপেক্টেড হিরোইন, 1.1 কেজি ওয়েট হয় আর ইয়ার মার্কেট ভ্যালু 8 ক্রোর্স হয়। আর যখন ড্রাইভার আসে রাজু আহমেদ চালকজনের নাম, তখন সোনামুড়া ত্রিপুরার হয়, তখনকো আমি আটক করেছো। আর গাড়ি আপনার আইজলের পর আসে পেলে মেডলিচরা গেট হয়, আমার রাঙামাটি আগে দি হয়ে আকো ত্রিপুরা সোমা প্ল্যান আছে। আমি ইয়াতে ট্রাই করে আছো যাতে আমার করিমগঞ্জখন এজ এ রুট আমার ইউজ নকরক। তো আজি আমার যোন অপারেশন আসলে হেড কনস্টেবল জগদীশ রাভা তখেতে এই গোটেটা করেছে উইদাউট এনি ইনপুট। তো আমার মানুষ সব মোটিভেটেড আছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।